35 বছর যাবত মাঠে যাই না, এবার জামু। সাকিব খানও থাকবে কিন্তু খেলার মাঠে, আমরাও যাব। আমার কাছে 20টা টিকিট থাকবে, একটা আমার, 19টা আপনাদের। যারা যারা যেতে চান কমেন্ট বক্সে জানাবেন। সত্যি আমি আপনাদের সঙ্গে বসে খেলার মাঠে বসে খেলা দেখব। খেলা হবে এবার, ইয়েস এবার হবে খেলা, ইয়েস এবার হবে খেলা। আসসালামু আলাইকুম। সাকিব খানের বহুদিনের স্বপ্ন পূরণ হলো। সাকিব খান স্বপ্ন দেখত, আপনারা দেখছেন উনি যখন বক্তব্য দিচ্ছিল তখন তার স্বপ্নের কথাগুলাই বলতেছিল, যে সিনেমা আর ক্রিকেট খেলাকে কিভাবে এক করা যায়, একসাথে আনা যায়। সিনেমায় তো বুঝছেন রোমান্স থাকে, গান থাকে, অ্যাকশন থাকে, আবার খেলার মধ্যে থাকে উত্তেজনা। এই দুইটা যদি এক হয় একটা বিস্ফোরণ হইতে পারে, মহাকাব্য হইতে পারে। এই মহাকাব্য কথাটা আমার খুব পছন্দ হয়েছে সাকিব খানের মুখে। সাকিব খান এই খেলায় জড়িত হওয়ার জন্য বহুদিনের চেষ্টা তার, এটা তার স্বপ্ন। আপনারা তো একটা জিনিস বিশ্বাস করেন, পৃথিবীর প্রতিটা সুপারস্টার তারাও কারো না কারো ভক্ত। আমরা যেমন সবাই সাকিব খানের ভক্ত, ঠিক তেমনি সাকিব খানও কিন্তু কোনো একজন সুপারস্টারের ভক্ত, আর সেই সুপারস্টার হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খান যখন ক্রিকেটের সাথে জড়িত হইল তখন আইপিএল হয়ে গেল সবার আলোচনার বিষয়। সেই থেকে সাকিব খানও অপেক্ষা করতেছিল বিপিএল এর সাথে কিভাবে জড়ানো যায়। তার সেই স্বপ্ন পূরণ হল 2024-এ এবং ডিসেম্বরের শেষে এই খেলা শুরু। আমরা তো মাঠে সাকিব খানকে পাবই। সাকিব খানের মধ্যে আবার বরবাদ ছবি শুটিংয়ে চলে যাবে, কিন্তু পৃথিবীর যেখানেই থাকুক না কেন সাকিব খান মাঠে আসবেই, বুঝাই যাচ্ছে। এই খেলার সঙ্গে এখন জড়িয়ে গেল সিনেমার ভক্তরাও। অনেক সিনেমার ভক্ত আছে যারা সাকিব খানের ভক্ত, শুধু সাকিব খানের ছবির ভক্ত, কিন্তু কেউ কেউ খেলারও ভক্ত। এখন দেখবেন অল সাকিবিয়ান এই খেলারও ভক্ত হয়ে যাবে। এখন কথা হচ্ছে ধরেন বরিশালের টিম, চিটাগাংয়ের টিম, রাজশাহীর টিম, খুলনার টিম, তারা তো আঞ্চলিকভাবে তাদের টিমের সাপোর্টার থাকবে, কিন্তু সব জায়গায় তো পুরো বাংলাদেশেই তো সাকিব খানের ভক্ত আছে। এখন মনে করেন বরিশালের টিমের থেকে কিছু ঢাকা ক্যাপিটালে চলে আসবে, খুলনা থেকে চলে আসবে, চিটাং থেকে চলে আসবে, রাজশাহী থেকে অলরেডি আমার এক ভক্ত, ভক্ত মানে কি ছোট ভাই, খুব আপন, আমি সিজন আসলেই খালি আম পাঠায়। সে বলতেছে এবার ঢাকা ক্যাপিটালে সাপোর্ট করব। আমি কেন, তোমার রাজশাহী টিম কনা স্যার এই বছর সাকিব খানের সাথে আছি, তার নাম রানা। আমার শুনে ভালো লাগলো এই জন্য যে আসলে কিন্তু অনেকেই এখন ঢাকা ক্যাপিটালকে সাপোর্ট করবে। ঢাকা ক্যাপিটালকে তো জিততে হবে, তার টিমে কারা কারা আছে, কারা কারা আসবে, এর মধ্যে বাছাই কমিটিতে 188 জনের নাম আসছে শুধু দেশের ভিতর থেকে, আর বিদেশ থেকে 444 জনের নাম আসছে, যে এদের মধ্যে থেকে কাদের কাদের নেওয়া যায় ওখান থেকে বাছাই করে টিম তৈরি করা হবে। আর বুঝিনি তো যাদের শক্তি বেশি, মানে আমি বলতে চাচ্ছি ওই যে টাকা পয়সা যাদের বেশি তাদের টিমটাই শক্তিশালী হয়, কারণ প্লেয়ারদেরকে তার বললেই চলে আসে না যে আসেন ভাই খেলেন, ছক্কা মাইরা দেন, চৌকা মাইরা দেন, টাকায় টাকায় লেনদেন হয়, সম্মানই এটা ওনার। বুঝিনি তো পৃথিবীর সব ক্রিকেট প্লেয়াররা ধনী কেন, বহুত বড় অঙ্কের টাকা লেনদেন হয় এখানে, লিগ্যাল টাকা, ট্যাক্স দেয় টাকার, সেই টাকাই পাবে। এখন সাকিব খানের টিমে মানে হার্লেন কোম্পানির টিমে আমরা কাদেরকে পাব সেটা এর মধ্যে জেনে যাব। আমি ব্যক্তিগতভাবে খেলা দেখি মাঝে মাঝে, কিন্তু ওই যে বলে না যে অন্ধ ভক্ত, যেমন সিনেমার আমি অন্ধ ভক্ত, যে কোনো ভালো ছবি বারবার দেখি এরকম আর কি, কিন্তু খেলা তো বুঝছেন একবার দেখি, ওই খেলা তো আর বারবার দেখি না। সাকিব খানের এই 7 মিনিটের বক্তব্য শুনলে এবং তার চোখে মুখের দিকে আপনাকে ভালো করে তাকায়, ও কিন্তু খুবই খুশি, কারণ এটা তার স্বপ্ন ছিল। এই স্বপ্নটা দেখা শুরু করছে সে যখন থেকে শাহরুখ খান জড়িত হয়েছিল
আইপিএল এর সঙ্গে, তখন থেকে তার এই স্বপ্নটা জাল বুনতেছিল মনে মনে। আর যারা স্বপ্ন দেখতে জানে তাদেরকে না উপরওয়ালাও হেল্প করে, তার নিজের শরীরের রক্ত মাংস চিন্তা ভাবনা সবকিছুই হেল্প করে এবং উপরওয়ালাও হেল্প করে। দেখেন শাকিব খানের স্বপ্ন পূরণ হয়ে গেল, শাকিব খানের গুড টাইম এখন। কারণ এই যে 15ই নভেম্বর দরদ রিলিজ, তার 5-6 উইক পরেই মানে ডিসেম্বরের শেষে ঢাকা ক্যাপিটালের খেলা দেখব। কিন্তু এই খেলা কি টেলিভিশনে দেখব? আমি তো মাঠে যাই না আমার মনে হয় 35 বছর, কিন্তু এবার মাঠে যাবই, আমি মাঠে যেয়ে খেলা দেখব। এবং আপনাদেরও একটা দাওয়াত দিতে চাই, আমি ব্যক্তিগতভাবে, আমি যারা ঢাকায় আছেন আশেপাশে বা বাইরে থেকেও আসতে পারেন, আমি 20টা টিকিট আমার কাছে থাকবে, আমার সঙ্গে যদি খেলা দেখতে চান আমি এই 20 জনকে সাথে নিয়ে মাঠে যাব। আপনারা যদি কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে, আমি আপনাদের নিয়ে যাব। 35 বছর যাবৎ মাঠে যাই না, আমার মনে আরো বেশি হবে, এই প্রথম মাঠে যাব, খেলা দেখব, মাঠে যে খেলাটা উপভোগ করতে চাই। টেলিভিশনের ছোট পর্দায় দেখলে মজাই লাগে, কারণ স্লো মোশনে দেখতে পাই, বারবার রিপিট করে সেখানে বসেও দেখতে পারবো, কারণ সেখানে একটা বড় স্ক্রিন থাকে, ওইখানে দেখে নিব। আপনারা যদি যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন মেসেঞ্জারে, প্রতিটি খেলায় 20টা টিকিট আমার কাছে থাকবেই, আমি অ্যারেঞ্জ করব, আমার সঙ্গে যাবেন, আমারও এটা স্বপ্ন ধরে নেন। হ্যাঁ, শাকিব খানের স্বপ্ন, শাকিব খানের স্বপ্ন ছিল ক্রিকেটের সাথে নিজেকে জড়ানো, জড়িয়ে ফেলল, আমরাও জড়িয়ে ফেললাম খেলার সাথে, বিপিএল এর সাথে। দেখবেন তুমুল আলোচনা থাকবে তো এবার বিপিএল, তুমুল আলোচনার মধ্যে অলরেডি চলে আসছে, আপনি সোশ্যাল মিডিয়া ফলো করলেই দেখতে পাবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরেকটা আলোচনা আছে, সে আলোচনাটা ভুলে গেলে হবে না, সেটাও শাকিব খানের জন্য বিরাট ব্যাপার। দরদ ছবিটা, দরদ ছবি 2টা টিজার আমরা দেখে ফেলছি, গানের একটা অংশ দেখছি হিন্দি, কিন্তু আমার মনে হয় দরদ ছবির বাংলা গান যখন রিলিজ হবে তখন তুমুল আলোচনা হবে। অলরেডি আমরা শুনছি নোবেল আর কুনাল গান গাইছে, নোবেলের একটু প্রবলেম ছিল মাঝখানে, প্রধ্বস্ত হয়ে গেছিল, অনন্য মামুন আবার তাকে পথে ফিরে আনছে, থ্যাংকস জানাই। কিন্তু এই গানে একটা রহস্য আছে, এর ভিতরে মাঝে মাঝে র‍্যাপ সং আছে, বিখ্যাত কোনো র‍্যাপ সিঙ্গারকে নিয়ে ওই পার্টটুক করা হয়েছে, এটা একটা আলাদা চমক। এই গানটা রিলিজ হইলে তুমুল আলোচনা হবে। দেখেন শাকিব খান কিন্তু তার দরদের কথা ভুলে নাই, বিপিএল এর ওই মঞ্চে উনি কিন্তু বলছেন 15ই নভেম্বর আমার দরদ রিলিজ হবে, এবং দরদের জন্য শুভকামনা চাইছেন সবার কাছে, আমরাও শুভকামনা জানাতে চাই, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দরদ রিলিজ হচ্ছে আগামী 15ই নভেম্বর এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে। দরদ টিজার যেমন সবাইকে, সবার ভালো লেগেছে, দরদের একটা গানের টিজার এসেছে, সেটাও দেখলাম যে সবাই খুব ভালোবাসছে। আপনি ভালোবাসছেন? ভালো লেগেছে? খুব ভালো লেগেছে? That's good.